ছোট্ট সন্তানটিকে খুঁজে পাওয়ার পর মায়ের দর্শক ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের পাহাড়তলিতে যে ছোট্ট সন্তানের কথা বলছিলাম তার নাম হচ্ছে আবেদা সুলতানা আইনি আইনের বয়স মাত্র দশ বছর এই আইনিকে হত্যা করেছে রুবেল একুশ মার্চ রুবেল আইনিকে একটি ছোট্ট একট বিড়াল ছানার লোভ দেখায় আইনি যখন স্কুলে যাচ্ছিল তখন সকালে রুবেল হচ্ছে একজন সবজি বিক্রেতা তখন সে জানায় যে সে একটা বিড়াল ছানা আইনিকে উপহার দেবে আইনি তার স্কুল শেষ করে বিকেলে সেই বিড়াল ছানা আনতে রুবেলের কাছে যায় রুবেল আইনিকে নিয়ে তারই পাশে একটা চারতলা ভবনের যেখানটায় ভাড়া ছিল না ওই জায়গাটা দেখভাল করতো রুবেল ওই ফ্ল্যাটে নিয়ে যায় নিয়ে গিয়ে ধর্ষণ করে এরপর গলা টিপে হত্যা করে হত্যা করার পরে রুবেল নিচে নেমে চা খায় চায়ের দোকানে তারপর যখন আইনীর বাসায় কিন্তু জানতো যে আইনি বিড়াল ছানা আনতে রুবেলের কাছে গেছে এজন্য আইনির দাদি ফোন করে রুবেলকে যে আইনি গিয়েছে কিনা তখন রুবেল অস্বীকার করে না আইনি তো আসেনি এরপর শুরু হয় খোঁজাখুঁজি এই ধর্ষক খুনি সে নিজেও আইনিকে খুঁজেছে যে ধরার কোনো উপায় ছিল না যে তিনি এই খুনের কাজটা করেছেন এরপরে যখন রাত গভীর হয় তখন তার সবজি বিক্রয় একটা ব্যাগ নিয়ে এসে সেই বাসায় যায় বাসায় গিয়ে সে ব্যাগের মধ্যে আইনের মরদহটা রাখে রেখে সেই উপর আবার কি করে কিছু সবজি রাখে এবং সে নাকি ওই সবজি বিক্রিও করেছে কারো কারো কাছে কতটা পাশন্ড একটা মানুষ হতে পারে ধারণার বাইরে এরপর আইনীর সেই মরদেহটা ফেলে দেওয়া হয় ডোবায় অনেক খোঁজাখুঁজির পর যখন আইনিকে না পাওয়া যায় তখন আইনের মা সাধারণ ডায়েরি করে পুলিশও খোঁজাখুঁজি করে এক পর্যায়ে যখন সন্দেহের কথা জানা যেহেতু আইনি বলেছে যে রুবেল নামের এক লোক তাকে একটা বিড়ালের বাচ্চা দিবে এরপরে যখন আইনি আহ একেবারেই আহ নিখোঁজ তখন রুবেলকেই সন্দেহ করে তারা একটি জিডি করে এবং সেই প্রেক্ষিতে রুবেলকে পুলিশ ধরে পুলিশ ধরার পরে রুবেল স্বীকারোক্তিমূলক জবানদের দেয় যে তিনি আইনিকে খুন করেছে কিভাবে খুন করেছে সেটাও তিনি জবানবন্দিতে বলে দর্শক আমাদের সমাজে এরকম ধর্ষণের বিচার গুলো হয় না ইনস্ট্যান্ট বিচার মানে দ্রুত বিচার ট্রাইব্যুনাল যে গঠন করে যে বিচারটা হয় সেটা হয় না যদি ধর্ষণের ক্ষেত্রে এটা হতো যেমন এখানে তিনি স্বীকারোক্তি মনে জবান দিয়েছেন যে তিনি আইনিকে ধর্ষণ করেছেন হত্যা করেছেন এখানে তো আর দ্বিতীয় কোন তো আর কারণ নেই যদিও জটিলতা হয় আপনি এক মাস দুই মাস করেন এরপরে দেখা যায় যে মাঝে মধ্যে ধর্ষণের আসামি ধরাই হয় না এই সমস্ত কারণেই কিন্তু ধর্ষণের বিচারগুলো বর্তমান সমাজ আসলে পাওয়া যায় না কারণ মানুষ দেখতেছে যে ধর্ষণ করে পুলিশের ধরা ছড় যায়। যদি এটা কঠোরভাবে দমন করা যায় কোনো ধর্ষক যদি ছাড়া না পায় এবং সে যদি প্রকৃত বিচারটা পায় তাহলে আমাদের সমাজ থেকে ধর্ষণটা একেবারেই কমে যাবে মাদকের জন্য ধর্ষণ হয় অনেকে বলে পোশাকের জন্য ধর্ষণ হয় তাহলে এই শিশুটার আসলে দোষ ছিল কি পোশাক শিশুটার মধ্যে ফিজিক্যাল এমন নাই যে তাকে ধর্ষণ করতে হবে দশ বছরের একটা বাচ্চা মাত্র যারা এই কাজগুলো করে তারা একেবারেই বিকৃত মন মানসিকতার এদেরকে খুব দ্রুত আইনের আওতায় এনে রায় দিয়ে রায় কার্যকর করতে হবে শুধু যে রায় মৃতন্দ হয়ে গেল না রায় কার্যকর করতে হবে রায় কার্যকর না করলে আসলে এ ধরনের সমস্যাগুলো সমাধান খুব একটা করা সম্ভব না দর্শক আমাদের আশপাশে এরকম বিকৃত মস্তিষ্কের মানুষ অনেক আছে তারা লুকিয়ে আছে তারা আমাদের আশপাশেই থাকেন তাদেরকে আইনের আওতায় আনা দরকার এবং আইনটা আসলে আরও কঠিন করা উচিত ধর্ষণের আইনটা অনেক বেশি কঠিন করা উচিত তাহলে হয়তো আমাদের সমাজে এরকম ঘটনাগুলো অনেক কমে আসবে আমরা চাই এরকম ঘটনাগুলো কমে আসুক খুব দ্রুত এর বিচার কার্যকর হোক এবং আইনের মাকে আসলে আসলে কি বলে যে মানে যাবে এটা তবে পিবিআই মূলত এটা উদ্ঘাটন করেছে ধন্যবাদ পিবিআই কে পিবিআই একজন কর্মকর্তা জানান হত্যার পর লাশ সবজি ভ্যান গাড়িতে নিয়ে ট্রিপলে মুড়িয়ে পার্শ্ববর্তীতে ডোবায় ফেলে দেওয়া হয় রাত দশটার দিকে মেয়েটির জামা কাপড় পিসি রোডের কনকা স্টেশন এলাকায় ফেলে দেয় রুবেল এরপর থেকে ডোবায় প্রতিদিনই লাশটি দেখতে যেত ডোবায় লাশ থাকার বিষয়টি কেউ যেন বুঝতে না পারে সেজন্য খড় দিয়ে প্রতিদিন লাশ ঢেকে আসতো রুবেল মানে ও মনে করেছে যে এটা লাশ আসলে থেকে থেকে পচে যাবে যেটা হয় আসলে লাশ পচে যায় এবং বিকৃত চেহারা হয় যেন কেউ বুঝতে না পারে তো যাই হোক আমরা চাই এই ঘটনাটা ছোট্ট একটা সোনামনির মৃত্যুর ঘটনাটা যেন খুব দ্রুত রায় কার্যকর হয় রুবেল তিনি কিন্তু গ্রেফতার আছেন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং রুবেল যদি রুবেল যদি বিচারটা হয় এবং এটা যদি খুব ভালো করে ঢালাওভাবে যদি প্রচার করা হয় বিভিন্ন গণমাধ্যমে তাহলে আমার মনে হয় যে এরকম সমস্যা আমাদের সমাজ থেকে অনেকটাই উঠে আসবে দর্শক আপনারা ভালো থাকবেন পরিবারকে সময় দিবেন এবং ছোট সোনামণিদের চোখে চোখে রাখবেন আর ছোটো সোনামণি যারা দেখছো ভিডিও পরিবারকে না বলে কোথাও যাবে না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম